আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 348 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 348 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 339,615 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 509 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 325,839 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 25 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 5,068 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 56,817 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 54,718 জন এবং মৃত্যুবরণ করেছে 1,104 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 33,192 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 32,022 জন এবং মৃত্যুবরণ করেছে 778 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 33,458 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 32,356 জন এবং মৃত্যুবরণ করেছে 995 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,979 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,299 জন এবং মৃত্যুবরণ করেছে 136 জন। আত্তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,943 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 10,599 জন এবং মৃত্যুবরণ করেছে 212 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,280 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 18,418 জন এবং মৃত্যুবরণ করেছে 140 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,199 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,002 জন এবং মৃত্যুবরণ করেছে 34 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,456 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 18,482 জন এবং মৃত্যুবরণ করেছে 264 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,438 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,294 জন এবং মৃত্যুবরণ করেছে 7 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।